tossed up and he's hit that the distance. Oh yes. টি-20 বিশ্বকাপের জন্য চূড়ান্ত দল ঘোষণা বাদ পড়লেন মাহমুদউল্লাহ রিয়াদ প্রতিবার দোহাই দিয়ে আবারও দলে জায়গা পেলেন নাজমুল হোসেন শান্ত নিউজিল্যান্ডে অনুষ্ঠিত ত্রিদেশীয় টি-20 সিরিজ এবং অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত টি-20 বিশ্বকাপকে সামনে রেখে আজ 15 সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড দলে জায়গা হয়নি সাবেক অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের এখন পর্যন্ত বাংলাদেশের জার্সি গায়ে সর্বোচ্চ 121টি টি-20 ম্যাচ খেলেছেন মাহমুদউল্লাহ রিয়াদ ব্যাট হাতে করেছেন 2122 রান টি-20 ক্রিকেটে 6টি হাফ সেঞ্চুরি রয়েছে মাহমুদউল্লাহ রিয়াদের এছাড়াও বল হাতে 38 উইকেট নিয়েছেন এই সাবেক অধিনায়ক তবে আবারও টি-20 দলের সুযোগ পেয়েছেন নাজমুল হোসেন শান্ত এছাড়াও দলে ফিরছেন লিটন দাস ইয়াসির আলী রাব্বি নুরুল হাসান সুহান এবং হাসান মাহমুদ